আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। অনেক সময় আমাদের বাচ্চাদের, যারা নবজাতক, তাদের পিঠের পিছনে, অর্থাৎ ঠিক আপনার বাটকের ওইখানে আমরা নীল রঙের একটি বড় দাগ দেখে আমরা এটাকে ভাবি যে খুব গুরুতর কোনো রোগ কিনা, এটা নিয়ে আমরা অনেক সময় শঙ্কিত হয়ে যাই। তো এইটি নিয়েই আজকে আপনাদেরকে বলবো। এটিকে আসলে বলা হয় মঙ্গোলিয়ান ব্লু স্পট, মঙ্গোলিয়ান ব্লু স্পট। এটা হচ্ছে আপনার একটি জন্ম, বাচ্চা জন্মের সাথে এটি নিয়ে আসে। তো এই মঙ্গোলিয়ান ব্লু স্পট আসলে খুব জটিল কোনো রোগ নয়, এটি আস্তে আস্তে বাচ্চা যখন বড় হবে আস্তে আস্তে ফেড হয়ে যাবে বা মলিন হয়ে মিশে যাবে। সুতরাং মঙ্গোলিয়ান ব্লু স্পট নামক এই রোগটি নিয়ে আপনারা আসলে, এটি আসলে কোনো রোগ নয়, এটি একটি বার্থমার্ক এবং ধীরে ধীরে এটা ফেড হয়ে যাবে। সুতরাং এটি নিয়ে চিন্তার কিছু নাই। আপনাদের দেখানোর জন্য আমি একটি ছবি রেখেছি, দেখুন মঙ্গোলিয়ান ব্লু স্পটটা সাধারণত এরকম হয়ে থাকে। সুতরাং এইরকম মঙ্গোলিয়ান ব্লু স্পট দেখলে আপনারা আর চিন্তিত হবেন না, মঙ্গোলিয়ান ব্লু স্পটটা আসলে একটি খুব গুরুত্বপূর্ণ, গুরুতর কোনো রোগ নয় এবং এর জন্য কোনো চিকিৎসাও দরকার হয় না। যদি খুব অসুবিধা হয়, এটা আসলে অ্যাসিওরেন্স, রিঅ্যাসিওরেন্স করা আপনাদের যে মঙ্গোলিয়ান ব্লু স্পট আপনার এমনি এমনিতেই ফেড অ্যাওয়ে হয়ে, অর্থাৎ এটা মিশে যাবে চামড়ার সাথে, আস্তে আস্তে মিশে ভালো হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। সুতরাং মঙ্গোলিয়ান ব্লু স্পট নিয়ে আপনারা চিন্তিত হবেন না।